ও হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, হ্যাঁ ও আচ্ছা কোনটা, হ্যাঁ মাইকেল নগর যেতে চাও? ও কিসে করে, বাইকে করে? ঠিক আছে, হাজু হাজু সবাই কথা বলছিল, ওর সাথে কেউ কথা বলছে না। হ্যাঁ হ্যাঁ না না বলছে তো, মামা দাড়ি কেটে ফেলেছে, খুব দুঃখ। হ্যাঁ ঠিক কথা, দে টাচ করে একটা দে, যেমন দে দাদুকে দিয়েছিলিস, খাবার করে দে একটা মামাকে। না না মামা শুধু দেখতে না, বলে মামা ভালো দেখতে না, বলে মামি আবার গুদুম দেবে বলেছে তো, তাড়াতাড়ি আসবে নাকি আজকে? বললো আজকে তো সানডে, বকি আজকে সানডে। দেখো টাইগার সিম্বা কি হচ্ছে রে, আরে সকাল বিকেল টাইগারে গায়ে এটা কি লিপস্টিক কে লাগিয়েছে বাবা? এই যে তাহলে ওটা কি লাগলো, এ দেখো এটা কি রঙে, এটা কে লাগিয়েছে? আয়রা তো নিয়ে নিয়ে লাগালো রঙটা। হ্যাঁ ইস পেছনে উঠতে পার করো, সি সি টাইগার তাই রঙ লাগিয়ে দিয়েছে, চান করে নিস। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। দেখো দেখো খালি পড়াশোনা করছে না, এদিক ওদিক তাকাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে। মামিকে ডাকবো এখন, মামি এসে লাঠি করে দেবে। এখন বাজে 10:25, আর আমি মোটামুটি পুরো রেডি, জাস্ট মোজাটা পরবো, না বৃষ্টি করতে পারি মোজাটা পরবো না, জুতোটা পরবো, গাড়িটা নেবো, রেডি হবো, তার আগে দুধটা খেয়ে নিই, রেডি করে রেখেছে দুধ, সেটা আমি খেয়ে নেবো, খেয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক আজকে দুবেলা লাঞ্চ তো হয়তো করতে আসতে হবে। সকালবেলা পিঙ্ককে ওই বাড়িতে ফোন করেছিলো, বাবা দেখতে গিয়েছে, তো আমি বললাম চলে যেতে, বাট মনে হচ্ছে এখন যাবে না, বিকেলবেলা যাবে। তো ঠিক আছে অসুবিধা নেই, একবার দেখে আসা উচিত, শরীরটা ভালো নেই করতে পারে, তো হলো ব্যাপার। তো আপাতত দুধটা খেয়ে এগোই, কারণ অলরেডি অনেক টাইম তো হয়েই গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে বেসিক্যালি, কলকাতায় গিয়ে ঢুকে আজকে মান্থের এন্ড, মানে লাস্ট ডে, তো চাপ তো থাকবে। তুই মামারি যাবি? কেন দেখে দেখি আর আরেকবার গেলে কি হবে? আচ্ছা ঠিক আছে, পিপি ভাই আসছে? ওহো আজকে তো কুকা বাচ্চা আসছে মামি বাবার সঙ্গে। না বাবা কুকা বাচ্চাকে তুমি চকাবে? কিন্তু আমি তো চকাবো, কি মজা। তো চল আমরা দেখি। হ্যাঁ ছেলেকে ভালোবাস কে ভাই? তুমি ভাইকে ভালোবাস কেন? আমি তো দিদিকে ভালোবাসি, দিদিকে তো বেশি বেশি করে ভালোবাসি, ঠিক কি না বলো? তাহলে চলো দেখি। সিম্বা টাইগার টু পিপল বসে আছে, দেখো ওই দেখো আবার দাঁড়িয়েও পড়লো। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 পাপা এসে গেছে, বলো বাবা। আচ্ছা ক্যামেরা দাদি গুঁতো মেরে দিয়েছে বাবা, টু পিপুলস ওকে এই দেখো। আচ্ছা কোলে নিচ্ছি কোলে নিচ্ছি, টু পিপুল খাটে উঠে গেল, বসো শান্তায় বসো 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 শান্তায় বসো। গুড ইভিনিং গাইজ, এখন বাজে 10:00, বেরোলাম সেই 9টার সময়, 9টার সময় বেরিয়ে পিঙ্কু বলেছিল আজকে দমদম যাবে, কারণ মাঝরাতে পায়েল আর রাজের অ্যানিভার্সারি, থার্ড অ্যানিভার্সারি, তো 1st জুলাই আর কি, তো সেই কেকটা কাটা হবে, সেই কেকটা কিনলাম, কিনে আমরা একটু খেলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর চা খাবো উইথ সাম ফুডস, তারপর রাতে তো কেক কাটিং একটা ছোটো প্রোগ্রাম রয়েছে, এরকম হয় আর কি বাড়ির প্রোগ্রাম, তারপর ডিনার করে ঘুম। কালকে সকালবেলা সোমবার, কালকে অফিস, কালকে 1st জুলাই, মানে মাসের প্রথম দিন, তো এলো ব্যাপার। তো চলো আপাতত ফ্রেশ হই, তারপর দেখছি কী করা যায়। একজনকে দেখো খাওয়া নেই দাওয়া নেই, খালি শুয়ে থাকছে, খেতে দিলে মাঝে রাতে খাচ্ছে। ওই টাইগার
উঠবি না তো, লাঠি নিয়ে আসি। কাটে, গো তাড়াতাড়ি, গুড বাই, চুপ করে বসো ওখানে, শুয়ে থাকো। এবার ঠিক আছে, ওকে। তো ভাই এখন বাজে 10:50, সন্ডা সিরিয়াসলি তাও দেখা যাচ্ছে, বিশ্বাস হলো না হতো, সই বাজে কি না 10:48, দেখো। তো এখন খাবো চা আর স্যান্ডউইচ, দিস ইজ আ স্যান্ডউইচ, দিস ইজ মাই চা। তো চা স্যান্ডউইচটা খাওয়ার আগে ভাবছি পুকা বাচ্চার সাথে দেখা করে আসি, পিঙ্কি বললো ঘুমিয়ে পড়বে, তো আগে ওর সাথে দেখাটা করে আসি, তারপর খাবো চা আর স্যান্ডউইচ। কুটুস অলরেডি ওই বাড়িতেই প্ল্যান করে গেছে, তো আমি গিয়ে দেখা করে আসি, খেলে আসি, তারপর চা স্যান্ডউইচ। সিম্বা ডিনার কমপ্লিট, ভেরি গুড বয়, আর ডিনার কমপ্লিট হয়ে গেছে, ছাদে যাবে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলেই গেল ছাদে, জিজ্ঞেস না যাচ্ছি খুঁজতে, চ চ চ চ চ। খাবে না তুমি, বলে দিলাম তুমি একদম একটা ফোটা দেবো না, কালকেও তো খেয়েছো পোলাও রাতে, কোনটা হ্যাঁ মাইকেল নগর যেতে চাও, ও কিসে করে বাইকে করে, ঠিক আছে, হাজু হাজু সবাই কথা বলছিল ওর সাথে, কেউ কথা বলছে না, হ্যাঁ হ্যাঁ না না বলছে তো, মামা দাড়ি কেটে ফেলেছে, খুব দুঃখ, হ্যাঁ ঠিক কথা, দে টাস করে একটা দে, যেমন দে দাদুকে দিয়েছিলি খাবার করে দে একটা মামাকে, না না মামা শুনে দেখতে না, বলে মামা ভালো দেখতে না, বলে ফুল দাও না সুন্দর দে, মামা ভিতর ভালো দেখতে, আমি কেন থ্যাংক ইউ আমার ওই ভাতটাকে নিয়ে যা, ওটা আমার দিয়ে যা, এই দেখো আমি ভিডিও করছি, বুঝে মেরেছি তুমি দেখে আমাকে দিয়ে এসেছো, থাকলে পিঙ্কি স্নেহা পায়েল রাজ সবাই আড্ডা মারছে, আর আমি আপাতত চাটা ঠান্ডা হয়ে যাবে বলে ঘরে চলে এলাম, চাটা খেয়ে নি, খেয়ে টিভি দেখবো, ততক্ষণ ওরা চলে আসবে, আর যখন আমাদের বাড়িতে আবার কালকে, কারণ ওরা ঘুমিয়ে পড়বে, অনেকক্ষণ জার্নি করে এসছে, আর কুকা বাচ্চা তো ছোটো মানুষ, কতক্ষণ খেলবে, একটুবার কান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তো ডিস্টার্ব করে লাভ নেই, তারপরও তো আমি আমার টিফিনটা এনজয় করি, তারপর ডিনার। বাবা চো 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 চো, পিপি কেক কাটতে হবে, পিপি তাজের অ্যানিভার্সারি কেক, গো 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 গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি যাবো তো, তোর যাবো না করছিস কেন, লালু মামি খেয়াল রাখবে ঠিক আছে, দরজা খেয়াল রাখবে, ওকে দরজা দেওয়া আছে, ওকে থাক লালু থাক।
এই দুজনকে বলে দাও হ্যাপি অ্যানিভার্সারি। ভাই দেখতে পাই ভাবে যে এরকম সামনে মাঝে মধ্যে এসে বলে ভাই আমি বড় দিদি, আমি তোমার বড় দিদি। ভাই কিছু বললো? বলছে হ্যাঁ দিদি ভাই তুমি কেন চলে যাচ্ছ বললো। বললো ভাই তোমার বড় দিদি চলে এসেছে, এই যে বড় দিদি, এই যে বড় দিদি। ভাই এরকম বলেছে? কালকে মাম্মি আর বাবা আবার পার্টি দেবে, তুমি একটুখানি টেস্ট করে নেবে, ঠিক আছে? না 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 মামা এটা খায় না, খায় না। কিন্তু সেটা মঙ্গলবার, এবার মঙ্গলবার থাকে নিরামিষ, তো হনুমানের সঙ্গে পার্সোনালি কথা বলে নিতে হবে কি নিরামিষ খেতে পারবো কিনা। তো প্রবাবলি ইট উইল বি অ্যাপ্রুভড। এখন আপাতত ডিনার করেছি, ডিনারে ওই ওই তখন বলেছি না পোলাও ঝাল, ইট উড বি ভেরি ফাইন দেখাচ্ছি সেটা। তো তারপর আজকের মতো ব্লগটা ক্লোজ করে দেবো, লাগবে তার পোলাও ঝালটা দেখি। পোলাও ঝালটা কনভার্ট হয়ে গেছে, দিস এ গুড লুকিং পোলাও অ্যান্ড উইথ আলুর দম অ্যান্ড চিকেন। তো চিকেন বাংলা বলো না, বাঙালি চিকেনটা দাও অ্যান্ড কি আর আর নট অ্যান্ড ওকে এবং না না এবং আমি বিশ্বাসই না। তো এটা হচ্ছে পোলাও, পোলাওটা ভালোই হয়েছে মনে হচ্ছে, সঙ্গে চিকেন আর আলুর দম। দেখ হবো তো আমি দাদা করে খেয়ে নিই, পিঙ্কি খাইয়ে দেবে, খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়ে কালকে সকালে অফিস আছে, পিঙ্কি বেরোবে সকাল 9টার সময়, আমি বেরোবো 10:20 এরম বেরোই। আমি 9টায় ঘুম থেকে উঠে 10:20 বেরিয়ে যাবো, বলে 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 9টায় ঘুম থেকে উঠে 10:20 বেরিয়ে যাবো বলো। হ্যাঁ 9টায় ঘুম থেকে 10:20 বেরিয়ে, 9টায় উঠি না আমি, ওই 8:30 উঠি। জল দিতে যদি ভগবান খুব ভালো হয়, যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে গাছি জল দেওয়া পাটটা স্কিপ করে যাবে, মানে ওটা আমাকে করতে হবে। যাই তো সেক্ষেত্রে স্নান করে চলে যাবো অফিস, তো সেটা কালকে কালকে দেখা যাবে। সিম্বল আবার বলো দেখো, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে কালকে আগামী নেক্সট ডে মানে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। আমি রিসিভ করতে পারি সিম্মা, ফোন রিসিভ করতে পারি?